যে ইনুস আসে ঈদ বয়সে ভালো আছে, অন্য কেউ ক্ষমতা আসুক আর বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় ভাটে আসুক, আমলিক আসুক, কোনোটাই আমার খাবার দিবে না। যে জায়গা ভাড়া এলাকা 60-80 টাকা, সে জায়গা ভাড়া হয়েছে এলাকা 30-40-50 টাকা। এখন চলে না, তাও চলতেছে, যা চলতেছে। এখন এগুন তুলে দিলে পরে এগুনে ঝামেলা বন্ধ হয়ে গেলে তাহলে একটু পাওয়া যাবে। তা যেরকম জাম জুটকা, এই জাম জুটকা তো খুব সমস্যা হয় তারা। এখন বর্তমান ভালো আছে, কিন্তু কিছুদিন তো কামাই টামাই কিছুই ছিল না। এখন যা কাম করতেছি, আজ দুই দিন বাজারটা একটু ভালো দেওয়া আছে। আগে তো বাজারে একবারে 500, 300, 200, খালি মহাজনের 120 টাকা আর এলাকার 150 টাকা, এই 270 টাকা চলে থাকে। আর এলাকা খরচ দিয়ে 400-500 টাকা নিজেরই লাগে তার। আর আমার যে বাড়ির যে ফ্যামিলি 5-6 জন, সে খাবারই তো পায় না, এই জন্যই তো অভাব। প্রতিটি গাড়িওয়ালাই অভাব, খালি আমি একা লস। সবাই বাংলা গাড়ি চলার আগে যেরকম 1,000-1,200 টাকা কামাই হতো, এখন তার 1,000-1,200 হয় না, সারাদিন পিটে 500-700-800 এর টানে টুনি তার উপরে হয় না। দেশের বাড়ি পাবনা সদর থানা দুগাছি ইউনিয়ন, এখানে আমরিগুলা থাকি না, লালবাগ থানা ফ্যামিলির দেশে। আম গাছ ভালো হলে পরে এক মাস পরপর আমি আসি, কি আমি খাই, কাম করি, আমি খাই নি, গাদামত ঘুরি বেড়াই নি, আমার পেটে একগাল ভাত হলে আমি এটাই আমার ভালো। তাছাড়া আমার ওই অন্য কোনো নেশাও নেই, কোনো ধান্দাও নেই, কর্ম ভালো থাকলেই সব ভালো আমার। এখন আমার ছেলেপেলে যেতে কষ্ট করে এদেরম আইসি, দেড় দুটি মাসের মতন খালি মহাজনে কি খালি কামাই হয়ে খালি দিয়েছে, তাছাড়া নিজের আর এলাকা সেরম কামাই হয়ে 1,000-1,200 টাকা কামাই হয়ে বাড়ি 1,200 টাকা কামাই হয়ে পারলে, 1,000 টাকা কামাই হয়ে পারলে পরে তা বাড়িতে 800 দিলে পরে আর মহাজনে দিলে পরে দেওয়া যায়, তা বাঁচা যায়। একবারে যে ঝামেলাটা পিছনে বয়ে চলে গেছে, সেই ঝামেলাটাতে আর যাতে সামনে না হয়। এই ঝামেলাটা থাকলে তো সবারই সমস্যা, কারণ আপনি আমার সবারই, এমনও ফ্যামিলি আছে 6-7-8 খানে আলা, একজন যদি কর্মর লোক হয় তো সে কেমনি হরে ওই 5-7 খানে আলা খাওয়া চলবে। আবার খালি এক খালি খাওয়া দাওয়ায় না, অসুখ বিসুখ দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তারপর লেহাপড়া দিয়ে ছাল পোলের ভরণ পোষণ দিয়ে সম্পূর্ণই চলা লাগে। একটা মানুষ ওই 500-700 টাকা কামাই করলে দিন চলে না, দিন চলার বসলে পরে একটা লয়ের আপাত 700-800 টাকা লাগে প্রতিদিন। তো মনে করেন লেহাপড়া স্কুলে লেহাপড়া একটা বাচ্চার 7-8 ক্লাস দিতে লেহাপড়া হয়, তার পিছনে আপাত রেগুলার 200-300 টাকা খরচ আছে, তারপর গাইড ম্যাট কিনা তো আরও খরচ আছে, আবার পোশাক কাপড় দিয়ে, আবার অসুখ বিসুখ দিয়ে, এর পিছনে দিয়ে, তারপর ফ্যামিলি দিয়ে খরচ আছে না। এই খরচ দিতে মাসে দিতে 7-8,000-12,000-15,000 কামাই হরে, এই কামাই দিকে সেদিন চলবে, সেটা তো চলে না। আগামী দিনে এখন যারম দেখতেছি ভালোই হবে। আবার কেউ কেউ কয় যে না, এখন আবার বিএনপি আসলে চোরের আমার এলাকা ওই লুটপাট শুরু হবে। তো আমি বলি কি যে পিছনে যে দিনগুণ মানুষের অভাব গেছে, সেই দিন আর সামনে তো অভাব লাগে না, কি কামে সবাই এখন কামাই করতে পারে, আর সবারই এলাকার দিনপথ আগের মতন চুরি হারিয়ে খাওয়ার মতন সেরম না। মানুষ এককালে চুরি করে পেটের দায়, আর এককালে কি পেটের দায় চুরি করে তা। এখন যে সরকার চুরি করে যেভাবেই করে এভাবে গেছে, আমার তো মনে হয় এভাবে আর এই পৃথিবীর পর আর এইরকম অবস্থা হবে। যে যেটা হয়ে গেছে এটা আমরা মনে করি যে ওই যে বাপদাদালা আমালে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা আবার এবারে ছাত্র সাথে এই যুদ্ধটা হয়ে গেল। দেশে ছিলাম, দেশের সময় যা বলায় মহাজন কাকি তোমার জানের নিরাপত্তায় আগে, আর তোমার যদি জান বাজে থাকে পরে দেশ ভালো হলে পরে আবার চলে আসে পাবে। তো যে ভালো আছে আইসি, কিন্তু কিছুদিন অটোর কারণে কামাই করবানি, তা রাস্তা পথের 2-3 ঘন্টা একটা প্যাসেঞ্জার লিয়ে রাস্তায় বসে থাকা। তো 2 ঘন্টা যদি একটা 100 টাকার ভাড়াই তুলি, যদি 2-3 ঘন্টা যদি ওই রোডেই থাই, তাহলে আর কেমনি হরে আমি এলে গাজের কেমন হরে বানাবো, আর মহাজনের জুমাটা কেমন দেবো, মহাজনের জুমাও লাস্টে করা কেউ দেবের পানি আমিও দিয়ে পাই।
আমিও কষ্ট করে ওই সময় দিয়েছি, সময় দেয় নাই, নিজের চলে না, নিজের পকেট খরচ হয় না, তার বাড়িতেই পাঠাবো খাওয়া আর মহাজনকে দেবো খাওয়া, কিছুদিন তো এইভাবে গেছে। তো এই কষ্ট করে আছে যে আল্লাহ কষ্ট হলে বলে কৃষ্ণ মেলে, এই জন্যে এই কষ্টটার আমরা সবাই আছি যে যাক আল্লাহ সামনে একটু কামাই রোজগার পথ আবার একটু ফিরে আসে, কেন আল্লাহ যদি এইভাবে সবাই কামাই রোজগার করে সবাই ভালোভাবে খাওয়া চলা বিদ্যা তো সবাই ভালোই চাবো। আবার এই সরকার যেতে এখন বর্তমান যে সরকার আছে সে যেতে সবাই ভালোভাবে চলাবে পারে চলতে থাকুক, তারপর যে ক্ষমতা আসুক, এখন বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, আওয়ামী আসুক, পুরো কোনোটাই আমারে খাবার দিবে না, আমারে কামাই করে ভালোভাবে খাইয়ে দিন পর সারাদিন কাম করবো, রাত হলে ঘুম পারবো, এটাই আমার। আমরা কোনো কোনো ইয়েও করিনি, রাজনীতিও করিনি, কোনো তার মধ্যে ছেলেবেলে নাগরিক না হলে পরে পড়বে কি আমরা কে এলাকায় নাকি। এখন তো বর্তমান যেটা দেখতেছি এখন বিএনপির ক্ষমতা আসে লাগছে, এখন সবাই মুই বেশিরভাগই এলাকা বিএনপির পরে ই আমলিক আর চাচ্ছে না, ঠিক আমি আমলিক যে কাম করেছে হ্যাঁ বাপ, এর আগে সাংবাদিক একটা কথা বলেছে যে এর বাপ এই এই দিনই এই কালেই এই সময়ে এইভাবে এলাকা মানসিক জালাশারে এইভাবেই চলে গেছে, এর মেয়েও এলাকা এইটাই করলে, তো এ যেভাবে করলে আবার এই যে থানা এই যে রোডে ঘাটে পুলিশ প্রশাসন যা করে বইছিলে, আর পুলিশ প্রশাসন তো ওদের ওদের কিনা কাটা হয়ে গেছিলে, যার জন্য ওরা যা আইনে করতে সেটাই আইনে মানুষের বড় অত্যাচার করতে, কিন্তু এই অত্যাচার এখন বর্তমান করে পারতেছে না, এখন দুইটা চাঁদা লিবের পারতেছে না, এখন জোর গলা এটা মানুষের পর অত্যাচার হয়ে পারতে না, এটা মানুষের পর যেভাবে সম্মান দিয়ে চলার দরকার, ছাত্রীরা যেভাবে কয়ে দিতে সেবা করে চলবে, এইভাবে চললে পরে এরা যদি সম্মান দিয়ে চলে তাহলে সবাই সম্মানের সাথেই চলবে, সবাই সম্মানের সাথে চলে এই দেশটা সম্মানের সাথেই চলা, এই দেশটা আমার আপনার সবার বাংলাদেশ, বাংলা এমন সোনার বাংলাদেশ, এটা সোনার বাংলাদেশই, কিন্তু সোনার বাংলাদেশ তো সবাই রিপুজ হয়ে চায় না, সবাই এলাকা খারাপ হয়ে চায় না, সবাই তো আর কোনো রাজনীতি খারাপ কামে চলতে চায় না, কিন্তু চলেছে মানুষ টেহার কালো বাজার কামাই রোজের কারণে চলেছে, যার কারণে মানুষ টেহা পয়সা হলে পরে মানুষ পায় না, যে এটা পকেছিলি সে যেতে টেহা পয়সা লাওয়ায় সে অন্যরম হয়ে যায়, তো টেহা পয়সা হলে যে অন্য মানুষ অন্যরম লাগবে এটা যাতে না হয়, এটা যাতে না ভাবে চলে, রাষ্ট্র যেভাবে চলার দরকার বাংলাদেশ যেটা সম্মানে চলার দরকার, অন্য অন্য রাষ্ট্র যেভাবে সম্মান পায় অবা বাংলাদেশে এটা সম্মান থাকলে তাহলে বাংলার মানুষ, বাংলার নাগরিক, বাংলার মানুষ সবাই ভালো থাকুক, ভালো থাক, আমিও ভালো থাকি, আমারও সালবল ভালো থাকুক, সবারই সালবল ভালো থাক, ভালো থাক, করুক, লেখাপড়া সবারই কলমের দরকার, কেউ চায় না যে অস্ত্র হাতে করি, এমন একজনের হয়তো টিয়া পয়সা লিজ আছে কারাকারি হরিলে, এই যে এখন যাবা আগে যাবা কয়েছে যে দশ টিয়া যদি পকেটে লেগেছে কারিলেছে, এখন যদি লাখ টিয়াও যদি হাতের মধ্যে হাতের মুঠির মধ্যেও লিয়ে যায় তাও কেউ কারাকারি হয় না, তো এটা কারাকারি না হওয়াটাই ভালো, ঠিক আমি সবারই সম্মান আছে, সম্মানের সাথে চলাফেরা হলে পরে তার কোনো দিন অভাব হয় না, আল্লাহ বলেছে খান না খাবেরও কাছে মানা হরছে, তো সবাই খাবার মধ্যে সব পার্থক্য খালি পরে তার কোনো সমস্যা না হলেই এটাই বাংলার মানুষের পক্ষে ভালো। আমার নাম আব্দুল মালিক, আমিও এই যে কষ্ট করে ছাল পর লেখাপড়া শিখেছি, এমন এই যে পোশাক দিবের পারতেছি নি, ভালো একটা খাবার দিয়ে পারতে নি, বড় মেয়েটা আট গিলাস লেখাপড়া করে, এই বড় মেয়ের পিছনেও কিছু খরচ আছে তাও দিয়ে পারিনি, কিছুদিন কামাই ছিল না ব্যবহারই দেবো খাবারই তো দিয়ে পারিনি, মোটা এক কেজি চালের দাম 60 টাকা, আরও কেউ কেউ কয় যে চাল তো 60 টাকা খাচ্ছে 100 টাকা কেজি খাওয়া লাগে, যাতে 100 টাকা না খাওয়া লাগে এই সরকার আমার কমা দিয়ে সবাই ভালোভাবে আস্তে আস্তে জিনিসের দাম কমায় মানসিক ভালোভাবে খাওয়া ভালোভাবে যাতে সম্মান পায়, মানুষ সবাইকে ইনুসে সম্মানই দিচ্ছে যে ইনুস আসে ঈদ বয়সে ভালো আছে, অন্য কেউ বসে নাই, আমরা অন্য কেউ বসার আমরা ই না, কিন্তু ইনুস সাহেব যে বয়সে এটা আমার সবার কাছে গর্ব, তো এই গর্ব এখন সরকার যেটা এখন ভালো মন্দ দেহে সারে সে সরকারের ঈদ তাড়াতাড়ি ইয়ে করে দিই, স্যার রাখলাম আপনি, ওকে, আল্লাহ হাফেজ বাংলাদেশ, আল্লাহ হাফেজ।